ভাদাকুন্নাথান শিব মন্দির একটি প্রাচীন হিন্দু মন্দির যা নিবেদিত ভগবান শিবের উদ্দেশ্যে। এই শিব মন্দিরটি অবস্থিত ত্রিশূর জেলা কেরালা দক্ষিণ ভারতে। এই মন্দিরটি কেরালার স্থাপত্য শৈলীর একটি ধ্রুপদী উদাহরণ। মন্দিরের অভ্যন্তরে মহাভারতের বিভিন্ন দৃশ্য চিত্রিত ছবিগুলি দেখা যায়। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরটি প্রথম নির্মাণ করেন ভগবান পরশুরাম, যা ভগবান বিষ্ণুর শ্রেষ্ঠ অবতার। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানব দক্ষিণ ভারতের সেই জাগ্রত শিব মন্দির সম্পর্কে একদম ডিটেলসে। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে। আর যদি আপনার মন চায় তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই জাগ্রত শিব মন্দিরটি সম্পর্কে। প্রাচীন কিংবদন্তি অনুসারে বলা হয় পরশুরাম 21টি চক্রে ক্ষত্রিয়দের উচ্ছেদ করেছিলেন। এই কর্মের নেতিবাচক কর্ম থেকে নিজেকে শুদ্ধ করার জন্য তিনি একটি যজ্ঞ করেন, যার শেষে তিনি সমস্ত জমি ব্রাহ্মণদের দক্ষিণা হিসেবে প্রদান করেন। তারপর তিনি ধ্যানমূলক তপস্যা করার জন্য একটি নতুন দেশে অবসর নিতে চেয়েছিলেন এবং এইভাবে সমুদ্রের ভগবান বরুণদেবকে অনুরোধ করলেন জল থেকে একটি নতুন ভূমি সৃষ্টি করার জন্য। সমুদ্র থেকে উৎপন্ন এই ভূখণ্ডটি বর্তমানের কেরালা রাজ্য, তখন এটি সুরপাকড়কা নামে পরিচিত ছিল। শিব ও দেবী পার্বতী, তার পুত্রগণ গণেশ এবং সুব্রহ্মণ্য এবং তার পরশদাসকে নিয়ে তাঁর শিষ্যকে বাধ্য করতে পরশুরামের সাথে গিয়েছিলেন। তখন ভগবান শিব তার আসনের জন্য একটি স্থানে থেমেছিলেন, যা এখনকার ত্রিশূর। পরে তিনি এবং তার দল অদৃশ্য হয়ে গেলেন এবং পরশুরাম একটি উজ্জ্বল এবং দীপ্তিময় শিবলিঙ্গ দেখতে পেয়েছিলেন একটি বিশাল বটগাছের পাদদেশে। কিন্তু সময়ের জন্য লিঙ্গটি একটি বিশাল বটবৃক্ষের নিচে শ্রীমূল স্থানে অবস্থান করেছিল। কোচিন রাজ্যের শাসক তারপর লিঙ্গটিকে আরও উপযুক্ত জায়গায় স্থানান্তর করার জন্য এবং এর চারপাশে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে বটগাছের একটি বড় অংশ কেটে ফেলে লিঙ্গ সরানোর কথা বলেছিলেন তখন এখানের মানুষজন। কিন্তু এতে ডালপালা পড়ে লিঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সবার মধ্যে। তখন এখানের একজন ব্যক্তিও শিবলিঙ্গকে জড়িয়ে ধরে শুয়েছিলেন। গাছ কাটা শুরু হলো এবং সবাই অবাক হয়ে গেল, দেবতার কাছাকাছি কোথাও গাছের একটি ডালও পড়েনি। দেবতাকে নির্ধারিত আচার অনুষ্ঠান অনুসারে স্থানান্তরিত করা হয়েছিল এবং নতুন জায়গায় স্থাপন করা হয়েছিল, যেখানে এটি আজ পর্যন্ত রয়েছে। পরবর্তীকালে দেবতার চারপাশে একটি মন্দির তৈরি করা হয়। কেউ কেউ বলেন যে এখানে বৌদ্ধ ও জৈন মন্দিরেরও প্রভাব রয়েছে। চলুন জেনে নিই মন্দিরের গঠন সম্পর্কে। মন্দিরটি ত্রিশূর শহরের কেন্দ্রে একটি উঁচু টিলায় অবস্থিত এবং প্রায় 9 একর এলাকা ঘেরা একটি বিশাল পাথরের প্রাচীর দ্বারা বেষ্টিত। এই দুর্গের অভ্যন্তরে 4টি গোপুরাম রয়েছে, যা 4টি মূলের দিকমুখী। অভ্যন্তরীণ মন্দির এবং বাইরের দেওয়ালের মাঝখানে একটি প্রশস্ত প্রাঙ্গণ রয়েছে, যার প্রবেশদ্বারটি গোপুরামের মধ্য দিয়ে রয়েছে। এর মধ্যে দক্ষিণ ও উত্তরের গোপুরাম জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। জনসাধারণ প্রবেশ করেন পূর্ব বা পশ্চিম গোপুরাম দিয়ে। অভ্যন্তরীণ মন্দিরটি বাইরের মন্দির থেকে বিস্তৃত বৃত্তাকার গ্রানাইট প্রাচীর দ্বারা পৃথক করা হয়েছে, যা ছুট্টম্বলাম নামে একটি প্রশস্ত করিডোর দিয়ে ঘেরা। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব। একটি বিশাল আকারে এই জাগ্রত লিঙ্গ, এই পবিত্র শিবলিঙ্গের মধ্যে ঢিবি আকারে ঘি ছড়িয়ে থাকেন ভক্তরা। সেই যুগ যুগ ধরে বছরের পর বছর প্রতিদিন অজস্র ভক্ত এই শিবলিঙ্গের ওপর ঘি দিয়ে আসছেন। মূল শিবলিঙ্গ থেকে এখন এটি প্রায় 3 মিটার পর্যন্ত পুরু। এই নিয়ে একটা প্রবাদও রয়েছে যে একবার নাকি কোনো এক ভক্ত গর্ভগৃহের দিকে তাকিয়েছিলেন, তখন শুধুমাত্র 16 ফুট উচ্চ ঘিয়ের ঢিবি দেখতে পেয়েছিলেন তিনি, যা 13টি স্বর্ণের মতো অর্ধচন্দ্রাকৃতি এবং উপরে
তিনটি সর্প ফোনা দ্বারা অলঙ্কৃত সর্প রয়েছে। ঐতিহ্যগত বিশ্বাস অনুসারে এটি শিবের আবাসস্থল তুষার ঢাকা কৈলাস পর্বতকে প্রতিনিধিত্ব করছে। এটি একমাত্র মন্দির যেখানে ভগবান শিবের লিঙ্গটি দেখা যায় না। অবাক হবেন এটি জানলে যে এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দেওয়া ঘিয়ের কোনো দুর্গন্ধ নেই এবং এটি গ্রীষ্মকালেও গলে না এবং মন্দিরের ভেতরে থাকা প্রদীপের তাপেও এটি গলে না। এর পিছনের রহস্য আজও অজানা এবং বিজ্ঞানও সমাধান করতে সক্ষম হয়নি। বাইরের মন্দির সেখানের জন্য কুঠি হয় কৃষ্ণ, শিবের ষাঁড় নন্দিকেশ্বর, পরশুরাম, সিমধারা, আয়াপ্পা, ভেট্টিকাকরণ, সর্পদেবতা এবং আদিশঙ্করের মন্দির বিরাজমান। মূল মন্দিরের বাইরে ভগবান সুব্রহ্মণ্য এবং ভগবান গণপতির মন্দির রয়েছে। নালাম্বলামের বারান্দায় অবস্থিত একটি বড় সাদা ষাঁড় নন্দিকেশ্বর রয়েছে। এটি উত্তর দিকের মূল গর্ভগৃহ, একটি বৃত্তাকার কাঠামো যেখানে শিব পশ্চিমমুখী এবং তার ঠিক পিছনে পার্বতী পূর্বমুখী। তাদের এই সম্মিলিত রূপ অর্ধনারীশ্বরকে নির্দেশ করছে। পশ্চিমমুখী দেবতা রামের দোতলা আয়ত আকারের মন্দিরটি দক্ষিণে অবস্থিত। এখানের প্রধান উৎসব হল মহাশিবরাত্রি, যা এই মন্দিরে পালিত হয় মহা ধুমধামের সঙ্গে। মন্দির প্রাঙ্গণে সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় উৎসবে প্রায় 100,000 প্রদীপ এই মন্দিরে প্রজ্বলিত হয়। ভাদাকুন্নাথানের মূর্তি শোভাযাত্রার জন্য বের করা হয় না। এদিন এখানে মহাদেব ঘি ও নরম নারকেল দিয়ে অবিরাম অভিষেক করবেন। রাতে মন্দির বন্ধ থাকে না এবং দিনে অভিষেক সহ বিশেষ পূজা অবিরাম গতিতে চলতে থাকে। মন্দিরটি প্রতিদিন ভোর 4টার সময় খোলে এবং সকাল 10টায় বন্ধ হয়। আবার বিকেল 4:30 পুনরায় খোলে এবং দিনের শেষ আচার ত্রিপুকা এরপরে রাত 8:20 বন্ধ হয়। প্রতিদিন এখানে 3টি পূজা করা হয়। শোভাযাত্রার কোনো দেবতাকে বাইরের দিকে নিয়ে যাওয়া হয় না। 2012 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কেরালার ভাদাকুন্নাথন মন্দির এবং প্রাসাদ সহ 14টি স্থানের সুপারিশ করেছে। মন্দিরটি প্রাচীন কেরালার 108টি শিব মন্দিরের মধ্যেও প্রথম, যা ভগবান পরশুরাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল জাগ্রত ভাদাকুন্নাথন মন্দিরের সম্পূর্ণ ইতিহাস ও মন্দিরের সম্পূর্ণ অজানা কথা। এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এইসব ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করি, শুধুমাত্র অজানাকে জানার জন্য। তো সেই জন্যই যদি আপনাদের এই অজানা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও 5 জনের জন্য। যদি আপনার মন চায় আরও সব অজানাকে জানতে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।